সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আধুনিক কমোডের ফ্ল্যাশে দুটি বোতাম তো আপনি দেখেছেন, কিন্তু তার ব্যবহার জানেন কি? দুটি বোতামের আলাদা আলাদা কাজ রয়েছে, একটি বড় ফ্ল্যাশের জন্য এবং অন্যটি ছোট ফ্ল্যাশের জন্য। বড় বোতামে চাপ দিলে 6 থেকে 9 লিটার এবং ছোট বোতামে চাপ দিলে 3 থেকে 4.5 লিটার পানি বের হয়। বড় বোতামটি মলত্যাগের পর ব্যবহারের জন্য, আর ছোট বোতামটি ছোট কাজের জন্য ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। পানির অপচয় রোধ করার জন্য এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। আমেরিকার ইন্ডাস্ট্রিয়াল ডিজাইনার ভিক্টর পাপানেক প্রথম এই ব্যবস্থার কথা বলেছিলেন। এরপর 1980 সালে অস্ট্রেলিয়াতে প্রথম ডুয়াল ফ্ল্যাশ বাস্তবায়িত হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা ফ্ল্যাশের সঠিক ব্যবহার করবেন এতটুকুই আশা রাখি, তাহলে পানির অপচয় অনেকটা রোধ করা যাবে। আর ফ্ল্যাশ করার সময় অবশ্যই কমোডের ঢাকনা ঢেকে রাখবেন, নয়তো আপনার অনেক ধরনের ক্ষতি হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমার টেকনিক্যাল চ্যানেলটিকে সমৃদ্ধ করতে সাবস্ক্রাইব করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।